নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোর্টস রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তো কীসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটার অল অপশানটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি এসসি ইস্টবেঙ্গল সম্পর্কে এবং এসসি ইস্টবেঙ্গলের মেম্বারশিপ গ্রহণ করার জন্য বা সদস্য পদ নেওয়ার জন্য বা সদস্য হওয়ার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমাদের আগেই বলে রাখি যে সাতাশ তারিখ ডার্বির দিন কিন্তু একটা বিশাল সভার আয়োজন করা হয়েছে সেটা সভাটা মিটিং নয় ব্যাপারটা হচ্ছে ডারবির উত্তেজনা এবং ডারবির দিন প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু ক্লাব তাবুতে বড় পর্দায় অর্থাৎ জায়েন্ট স্ক্রিনে কিন্তু খেলা দেখতে পারে লাইভ খেলা দেখতে পারে এটা কিন্তু একটা বিশাল বড় আপডেট তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম তো এটা কিন্তু খুবই ভালো কথা যদি আমি এই সময় কলকাতায় থাকতাম অবশ্যই যেতাম সেটা তোমরা যদি এখন ভাবো যে আমি ইস্টবেঙ্গল সমর্থক বলে যেতাম সেটা নয় আমি ফুটবল প্রেমী তাই আমি যেতাম সেদিন সেখানে যদি মোহনবাগানে এরকম ব্যবস্থা করত তাহলে সেখানেও কিন্তু যেতাম তো সুতরাং তোমরা যাবে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে তো এবার চলে আসি সদস্যপদ পদ কীভাবে নেওয়া যাবে ইস্ট ইস্টবেঙ্গলের তো সেই ব্যাপারটা নিয়ে তো এসসি ইস্টবেঙ্গলের সদস্য কিন্তু একজন বাচ্চা ছেলেও হতে পারে এবং এই নিয়মে কিন্তু বলা রয়েছে যে কোনো ইস্টবেঙ্গল পরিবারের যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে কিন্তু তার নাম রেজিস্টার করাতে হবে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে এবং সেই বাচ্চাটার যখন আঠারো বছর হয়ে যাবে সে কিন্তু তখন একজন মেম্বার হয়ে যাবে এসসি ইস্টবেঙ্গলের বা ইস্টবেঙ্গল ক্লাবের তো এটা কিন্তু খুবই ভালো খবর কারণ এর আগে কিন্তু এরকম নিয়ম ছিল না এই নিয়মটা হওয়াতে কিন্তু খুবই ভালো হলো ইস্টবেঙ্গল পরিবারের কারণ একটা শিশু জন্মানোর পরই কিন্তু তার নামটা রেজিস্টার করা থাকবে ইস্টবেঙ্গলের কাছে এবং আঠারো বছর হওয়ার পরে কিন্তু তাকে মেম্বারশিপ দিয়ে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে তো এখন কিন্তু আর কিছুই করতে হবে না জাস্ট সিম্পলি কোনো শিশু জন্মানোর পর মানে ইস্টবেঙ্গল পরিবারের তার নামটা জাস্ট রেজিস্টার করে দেবেন এবং তারপরেই কিন্তু আঠারো বছর হওয়ার পর তাকে কিন্তু মেম্বারশিপ দিয়ে দেওয়া হবে এরপর যে দ্বিতীয় যে প্রসেসটা সেটা আসলে প্রসেস নয় সেটা কিন্তু একটা বলতে পারো ভালো কাজ দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠেরো উনিশ এই তিনটি বছর যেসব মেম্বাররা বার্ষিক চাঁদাটা দিতে পারেননি তাদেরকে আরও একবার কিন্তু সুযোগ করে দেওয়া হবে বার্ষিক চাঁদাটা দেওয়ার এবং সম্ভবত চাদার পরিমাণটা কিন্তু সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পারসেন্ট করা হবে সুতরাং এটা কিন্তু খুবই ভালো বিষয় প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং যারা সদস্যপদ অনেকেই হারিয়েছে তো তারাও কিন্তু আবার নতুন করে সদস্যপদ গ্রহণ করতে পারবে সেটা কিন্তু তিন নম্বর প্রসেস দ্বারা এবং সেটা কি না আঠারো বছরের পর যারা এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত নয় বা যাদের পরিবার ইস্টবেঙ্গল পরিবার নামে স্বীকৃত বা স্বীকৃতিপ্রাপ্ত তো নয় অর্থাৎ তাদের পরিবারের কেউই ইস্টবেঙ্গলের সদস্য ছিল না তো তারাও কিন্তু এখন ইস্টবেঙ্গলের সদস্য পদ গ্রহণ করতে পারবে জাস্ট আঠেরো বছর পর তার নামটা রেজিস্টার করতে হবে শুধু যে আঠেরো বছরের পর সেটা নয় আমি মিনিমাম এজটা বললাম আঠেরো বছর যদি একজন সত্তর বছরই বা পঞ্চাশ বছরই ইস্টবেঙ্গল সমর্থক সদস্য হতে চায় তাহলেও তারও কিন্তু এই একই ব্যাপারটাই করতে হবে জাস্ট নামটা রেজিস্টার করতে হবে তাকে কিন্তু তিন বছর বা পাঁচ বছরের একটা সদস্য পদ দিয়ে দেওয়া হবে এবং তারপর যে অ্যানুয়াল মিটিং বা ইজিএমের মাধ্যমে কিন্তু ডিসাইড করা হবে যে তাকে আদৌ পারমানেন্ট সদস্য পদ দেওয়া হবে কিনা বা তার পরিবারকে ইস্টবেঙ্গল পরিবার হিসাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা তো এটা কিন্তু খুবই ভালো বিষয় হলো কারণ এখনও অনেকে কিন্তু টাইহার্ট হার্ট ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু সদস্যপদ গ্রহণ করতে পারেনি তারাও কিন্তু এখন সদস্যপদ গ্রহণ করতে পারে এবং তারা কিন্তু তিন থেকে পাঁচ বছরের বা বলতে পারো একটা সাত বছরের এরকমও শোনা যাচ্ছে কম বললাম তিন থেকে পাঁচ বছরের কিন্তু একটা সদস্যপদ গ্রহণ করতে পারে তারপর কিন্তু ইজিএমের ওপর নির্ভর করছে ব্যাপারটা তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা পুরো পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে তো চলো আজ পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে বাড়ি ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ